কেকার চেয়ে আগে যাবে, কেকা কে কেমনে টপকাবে, কেকার চেয়ে আগে যাবে, কেকা কে কেমনে টপকাবে। ফেসবুকে ইনস্টাগ্রামে ঠেলা চামে দিয়া বামে, পলিটিক্সে আর অফিসে, ফেসবুকে ইনস্টাগ্রামে ঠেলা চামে দিয়া বামে, খেলা ঘরের শোপিসে, সবাই হিট হিট করে রে, চোখ মিট মিট করে রে, উপরে ফিট ফিট চলে রে, যেমনে হোক হিট লাগবে রে, যেমনে হোক হিট লাগবে রে। কি শুরু করছো তুমি? সেইটা সেইটা ক্লিয়ার করো, গার্লফ্রেন্ড চুরি করছিল। আমার গার্লফ্রেন্ড কেন চুরি করবে? আরে আশ্চর্য। আচ্ছা আপু, আপনি বলেন যে আমার গার্লফ্রেন্ড চুরি করবে আর আমি বলবো? ভাই কি কইতাছেন আপনি, আমি কিচ্ছু বুঝতাছি না। কি না আমার লগে মিলাই দিবেন আর আমার ভাঙ্গা দিতেছেন আপনি? ওরে বাইরে, আমি ভাই ছেড়ে তো ভালো চাই। ভিতরে যে বান্ধবী আছে না রুনা, আমি তার সাথে দেখা করতে আসছি। আপনার রুনার সাথে? রুনা আপনার কি হয়? কি পাইছো আমার এনে? তোমরা মুবারক বলতেছে বাড়িতে চলে যেতেছে, তুমি বলতেছো বাড়িতে চলে যেতে, তোমাদের দুজনের মধ্যে কি চলতেছে আমারে কও তো। হ্যাঁ তোমার না স্বভাব হলে কি মানুষজনের মুলা ঝুলায় রাখা আমারে? ওটা এটা তো বিশ্বাস ব্যাপার। কি করতেছো চোখ হাতে? আমারে চোখকে ফাঁকি দাস পর্যন্ত জানো না কেউ যাইতে পারে না, তুমি তো দূরের কথা। তুমি আমার চোখে ফাঁকি দিতে ভাবছো? যে ভাগা পারে যাইবা। কয়টা বাজে আসার কথা ছিল? চারটা বাজে আসার কথা ছিল, লাস্ট কয়টায়? আপনি আপনার হাত দেখি, হাত দেখি। কেন আমার হাত দেখবা কেন? হাত কাট করছেন আপনি? ও এটাই বলছে না? সকালে তোমার অফিসের কলিগ ছিল, কিচ্ছু বলি না, তোমার মান সম্মানের সম্মান দিছি। তোমার আমি যত সম্মান দিই তুমি তত ছোট করো, যত ভালোবাসি তত তুমি আমার না ভালোবাসো। তুমি জানো তোমার জন্য কত ঘৃণা জমছে, কিন্তু ঘৃণা কি নাই? সবাই মুছালে মিনিটের ভিতরে তোমার চোখের দিকে যখন আমি তাকাই তখন আমার কাছে গিন্না গুন্না কিচ্ছু থাকে না। আহারে আপু, একটা কথা বলি কি? আপনি একটু মানে বাসায় চলে যান, আর আমার সাথে পার্সোনাল কথা আছে। আপনার মতো পাগলের সাথে কি আমি ভিতরে রেখে যাব নাকি? আমি পাগল? বলো বলো। আমার ফ্রেন্ডটা না একা থাকতে অনেক ভয় পায়, আমি একটু যাই। সমস্যা নেই, তোমাকে বেশি সময় রাখবো না, ও যা এরপরে। হ্যাঁ যান। ভাইয়া আপনি একটু বুঝেন, আমার ফ্রেন্ডের তো একটা রেপুটেশন আছে না? বুঝবো, তুমি চাও সামনে আমি বুঝো যাবে? আচ্ছা পারবি না যেতে, তো ম্যানেজ কর। তুই যেতে পারবি না, সমস্যা নেই। ভাইয়া কে? ভাইয়া আপনি রাস্তাঘাটে কি জানেন? আমি তোমারে করতে ভালোবাসি। রাস্তাঘাটে রাস্তাঘাটে এরকম করতেছো কেন? আমি তো বলছি চারটা, আমি আমার ফ্রেন্ডকে বাসে ঢুকাই দিয়ে তারপরে বের হইতাম, তুমি কি এতটুকু বুঝো না মজনু? ভাই তুমি আগে বলবো, আমি তো তোমার জন্য না আমাকে একদিন সুইসাইড করতে হবে, ঠিক আছে? তুমি আমার সাথে যা করতেছো আমি আসলে না তোমাকে কালকে কি হবে তাই না? তুমি লাইফ করবা কি সত্যি? সিরিয়াসলি কি ব্যাপার ভাইয়া? আপনি মানে আমার হাত ধরতেছেন কেন ওই রাস্তাঘাটে সবার সামনে? হাত ধরছেন? হ্যাঁ মানে কোন লিমিট ছাড়া যাচ্ছেন কিন্তু ভাইয়া। আর সমস্যা কি, হাত ধরতেই পারে, এটা কোনো ব্যাপার? তুই এত সিনক্রেট করতেছিস কেন? বড় ভাই লাগে আমার, কত ফ্যানদের সাথে আমি হাত ধরে ছবি তুলি না। এই যে মজনু, কিছুক্ষণ আগেই তো দেখলি আমার সাথে ধরে সেলফি তুলতেছ, সমস্যা কি? হইতেই পারে, মানে তুই না আহুতাই শুধু সিনক্রেট করিস। কি ভাই এখানে কেন আরিফ ভাই? যাওয়ার সময় হঠাৎ কোনো সাথে দেখা হয়েছে তো এই জন্য কথা বলতেছি আর কি। ও কাজ কোনো এখানে না,
ও বাসা আশেপাশে না আশেপাশে না ও ও আপনাদের অফিসে কিন্তু কালকে আমার লাইভ আছে দেখা হবে তাহলে আসি হ্যাঁ এই চল এটা কি হলো এটা কি বললো ও বলছে কালকে লাইভ করবে তো আমার লাইভের কি তুমি লাইভ করবে আমি কিন্তু কোনো মুলা না ঠিক আছে তুমি মুলা ঝুলায় রাখার আবার আই বিটি ও জান আপনি এখন আমার জন্য দোয়া করে রাখবেন ঠিক আছে আচ্ছা আমি কি করি না সত্যি করা কোন তো ঘটনাটা কি ঘটনা কি মানে কি আমি কিছু বুঝি না আপনি যদি আমার খুই লাগান আমি কিন্তু আপনার উপকার করতে পারি আপনি আমার উপকার করবেন হ্যাঁ আপনি তো সকালে আসছি দেখছি যে বীর ম্যাডামের সাথে আপনি লাইভ করে ছবি ওঠার জন্য আপনি দাঁড়িয়ে রয়েছেন আপনি আমার কি উপকার করবেন আরে ছবি না রুনার সাথে আপনার কি চলতেছে ওরা আমার খুই লাগান ওর সাথে কি চলতেছে এটা আপনাকে খুলে বলবো কিছুর জন্য আমি কারণ জানেন না আমার বোন আমি রুনার ভাই বুঝছেন না আপনারা তো সব রকম উপকার আমি করতে পারি ভাই থামেন থামেন আপনার কোন অ্যাঙ্গেল থেকে মানে আপনি আমার কি বলবো এটা মানে আপনি আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বলত মনে হচ্ছে যে আপনি রুনার ভাই আপনি কি জানেন যে রুনার আমার বাসা হচ্ছে একদম পাশাপাশি গ্রামের বাড়ি আর রুনার যদি ভাই হইতেন তাহলে আপনাকে আমি অনেক আগে থেকে চিনতাম আপনি কিসের জন্য আসছেন আমাকে বলেন ভাই ঠিক আছে কি ঠিক আছে বলেন কিসের জন্য আসছেন এই দাঁড়ান কিসের জন্য আসছেন ফাজিল একটা মেয়েদের পিছনে শুধু ঘুরে শুধু ডিস্টার্ব করে এই জুলেখা এ দেরি হয়ে যাচ্ছে তো রে হ্যাঁ এত দেরি হলে কি চলবে খালা এই তো হয়ে গেছে আরে এতক্ষণ লাগে নাকি দেরি করলে তো কোভিড লাঞ্চটা কইরেই ফেলবে তখন আসলে অনেক লেট হয়ে যাচ্ছে তুই কিসের জন্য যাচ্ছিস লাঞ্চ দিতে সারপ্রাইজ দিতে হ্যাঁ সারপ্রাইজ এখন কবি যদি খেয়েই ফেলে তাহলে সারপ্রাইজ চার হইল হইল বলতি চল 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 তুই কানের দুল দুল করিস না খাবার মজা হয়েছে তো চল এইগুলো খাবার মজা হয়েছে তো বলতে পারছি না খালা খাওয়ার পরে বুঝতে পারবে খালি স্বামী স্বামী করো শাসন করো স্বামীকে ধরে রাখার কৌশল কিছুই জানো না বলতি আসো চলো চল চল এই চিকেনটা আমি আপনার জন্য স্পেশাল ভাবে বানিয়ে এনেছি ঠিক আছে আর এই ডিমটাও স্পেশাল জায়গা থেকে এনেছি ওয়াও আপনি কেন নিচ্ছেন আপনি নেন হ্যাঁ নিব একসাথে খাই শিওর হোয়াই নট আলু ভাজা হ্যাঁ সব ভাইয়া নিচে কেন গেলেন কি হলো কিছু পড়ে গেছে ভাইয়া কবির বাবা উঠো উঠো তোমার সিংহাসনে বসো বসো বাবা স্থির হয়ে বসো ভয় পায় না বসো 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 যাও খাবার দাও আমি তোমার জন্য নিজে হাতে বানিয়েছিলাম আমাকে তো কখনো এরকম করে বসে খাওয়াওনি এত আদর করে বলনি আপনার কি ওনার সাথে খেতে হলো আমরা তো একই অফিসে কাজ করি লাঞ্চ তো খেতেই পারি মাঝে মাঝে উনি তোমার হাজবেন্ড আপনি পারেন না হ্যাঁ আপনার হাজবেন্ড ও কেন আপনি কি অন্য কারো হাজবেন্ড ভেবেছিলেন না না আসো সব কথা তো অফিসে বলা যায় না
আমার মনটাও একটু খারাপ হয়েছে। মেয়েটারা এত খুশি বাসি, এত সকরে রান্না করে নিয়ে আসলো, আমার মন কখনো খারাপ হয় না। আজকে আমার মনটা খুবই খারাপ হয়েছে। আজকে আমি বাসে যাইতে চাই না, তুই বাসে যা। মা চলো মা না, আমার মন খুবই খারাপ হয়েছে। আমি রাস্তাঘাটে একলা একলা বলো না। মা চলো, আমার সহজে মন খারাপ হয় না, আজকে আমার খুবই মন খারাপ। না মা চলো, তোমাকে ছেড়ে যাবো। চলো চলো। শোনো মা, তোমার একটা কথা বলো, তুমি কোনো দোষ করো নাই, কিন্তু তারা স্বামী স্ত্রী তো, স্ত্রীর মহব্বতটা অন্যরকম। এই যে আমার তো ওর বাপের কথা মনে উঠে গেছে। তোমরা তো আমার একটা বার জানাইতে পারতা, তাহলে আর এখানে আসতাম না। আমার জুলেখা মনে এত কষ্ট পাইত না। আমার মেয়েটা মনে কষ্ট পাইছে, খুব কষ্ট পাইছে, আমারও খুব কষ্ট লাগতেছে। ম্যাডাম আপনার সাথে আমার একটু বসতে হবে, একাউন্টের বিষয়ে আপনার সাথে একটু কথা আমার। তুমি ডেস্কে আসুন, ডেস্কে এসে কথা বলুন। হ্যাঁ ঠিক, ওকে। তোমার চোখ আছে, কান আছে, শুনবা, ঠিক আছে? দেখার পরে ভাববে নেই, শোনার পরে ভাববা শুনি নাই। ওকে স্টুপিড কথা। অবস্থা তো মনে হইতেছে গুরুতর। তুমি কি করলা এটা? তুমি জানো কবির, জুলেখা আজকে কত শখ করা তোমার সমস্ত পছন্দের খাবার রান্না করছে। আরে চুলার আগুনে ঘাইমা টাইমা নাই, একাকার অবস্থা। তারপরেও তার স্বামীর সব পছন্দের খাবার রান্না কইরা সে আমার সাথে নাচতে নাচতে অফিসে গেল। যা কি দেখলো ওরা, মনে করলো আমার নিজেরই কান্দন আসে। আজকে থেকে ফ্রি, আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে, আমি সাইন করে দিব। এরপর তোমার যা ইচ্ছা তুমি করবে, তোমাকে আর কেউ আটকাবে না। খালা চলো। আমি
নিপাই বেশি কষ্ট পাইছে মনে বলছিলাম না আমি বেশি কষ্ট পাইছি থাকো তুমি খালি নাচো আগে যাবো নাস্তা খালি করে নাচো তুমি আয় তুলো ভাই সরি ভাইয়া গেলাম বললাম তো সরি আর ওটা তো আমি আমার মায়ের জন্য করছি না ওকে বাবা এখন থেকে আমার যত ধরনের প্রবলেম হোক টাকা পয়সা যা কিছু লাগুক না কেন আমি তোমাকে বলবো ঠিক আছে আমার কি অবস্থা হ্যাঁ সুস্থ একদিন দেখতে যাবো আমাকে হ্যাঁ যাবাই তো দেখতে অবশ্যই আমি যাবো খালা মারে দেখতে ফল টল কিনে আঙুটা সব লাগে ঠিক আছে না কথা মিয়া কও আপু একটা কথা বলি তুমি চুরি করছো তোমার মনে হচ্ছে চুরি করছে কি বলেন এগুলো মোবারক ভাই মানে বাটপারি করছে না কে বাটপারি করছে ভাই এগুলো আচ্ছা যাই মানে জাল টাকার ব্যাপার সব ছিল তুমি জালটা দিয়া দূর বাদ দেন কি জাল টাকা কি কইতেছেন আবার মিয়া তোর তো বাবা সুখে আছো মিয়া তুই এক লোকে আছো আর আমার জীবন তো ধ্বংস হয়ে গেল মিয়া তুমি লেগে মিয়া ফালতু কথা কথা বোন রে ও বোন তোমার আমার বোন লাগো আমার হ্যাঁ তোমার কথা শোনো তুমি যদি টাকা চুরি করছিলাম মনে আছে ভাই আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 বাদ আমি তোমার হাত ধরছিলাম মনে আছে ও নাজবুলের ফোন দিলাম আসলো যে মনে আছে ঠিক এই সময় একটা ঝামেলা হয়ে গেছি বিশটা তো চিনো তোর মানে একই অফিসে দেখি তোমার একসাথে বাইরে ছিলাম বিটস বিটস কে আরে বিটস 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 বিষয় হলো কি বোন মানে তোমার হাত ধরে রাখছিলাম না ঠিক এই সময় বিশ্বাস দেখে ফেলেছি দেখা সে এখন আমার ক্যারেক্টার নিয়ে কথা বলতেছে একটা লোকের যদি ক্যারেক্টার নিয়ে কথা বলে ওই লোকেরা কী থাকে জীবনে কব অ্যান্ড কত হলো বোন তুমি যদি একটু কষ্ট তারা বুঝায় বলতে পারতা যে ঘটনাটা কী ঘটছিল তুমি টাকা চুরি করছিলা মানে সরি মানে যাই ঘটছে ঘটছে তুমি তোমার মতো করে যদি কইতা তাহলে ওটা একটা সমাধানে আসতো আর কি বুঝো না খুব বাজে অবস্থা আছে রে বোন এইটুকুই করা যায় আমার লেগে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বলবো বলো ওরা তো কাজ হবো না ওরা বুঝায় সুঝায় নিয়ে গেছিলাম কথা কইতে ও এমন কথা কইছে আর প্যাচ লাগছে বেশি আমার তো বলতে টাইমই তো দেয় না এই মিয়া তুমি কই ব্যাগ দিয়ে গেছো একদিকে মিয়া ভাই গার্লফ্রেন্ড তুমি বাদ এই আমার বইনে পাইছি আজকে আমার বইনের কাছে করে দেব হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কথা বলো কিছু খাইবা নাকি না থ্যাংক ইউ কিছু খাও থ্যাংক ঠান্ডা কিছু থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে ওকে কি এই লোক কি পছন্দ করে নাকি পেটসকে লড়াই বুঝছো আমি তোমায় শিখাই দিছি এটা বলো না ঠিক আছে তুই তো আমাদেরকে বলবো একটা ঘটনা ঘটছে তুমি মানে আপনি ভুল বুঝছে এইভাবে বললো আমার কথা বলবো ঝামেলা আছে ঠিক আছে তুমি তো আমাদের কথা বলো না এইভাবে বলে দিই ঠিক আছে ভাই আচ্ছা কোথায় কোথায় মাথায় আমি কি জানি তোমার লোক তুমি জানো আগে গেলে 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 বাঘে খায় উদয় বেশি বেনানিও না ভাবিয়া করি 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 করিও কাজ মনা করিয়া ভাবিও না শোনো যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে মন বেজার কইলে কথা উচিত সবাই হিট হিট করে রে চোখ মিট মিট করে রে উপরে ফিট ফিট চলে রে যেমনে হোক হিট হওয়া লাগবে রে হে